এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর। এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। 5 সেপ্টেম্বর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই সময়সূচি প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী 15 সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সকাল 10টার পরিবর্তে 11টা থেকে শুরু হবে। প্রতি বছর 3 ঘন্টা করে এসএসসি ও সমমানের পরীক্ষা হলেও এবছর হবে তা 2 ঘন্টার। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে 20,21,886 জন। এবার মোট কেন্দ্র 3,790টি, একই সঙ্গে মোট প্রতিষ্ঠান 29,591টি। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে 2,21,386 জন। 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী 15 সেপ্টেম্বর থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং প্রশ্নপত্র ফাঁস রোধে 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। 5 সেপ্টেম্বর পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এ তথ্য জানান। এবছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত 19 জুন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট, সুনামগঞ্জ, দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় 17 জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 4 দিনের রাষ্ট্রীয় সফরে 5 সেপ্টেম্বর সোমবার ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে নামার পর ভারতের রেল প্রতিমন্ত্রী দর্শনা ভি জারদোস এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানান। গাজী মাজহারুল আনোয়ারকে গার্ড অব অনার, শহীদ মিনারে মানুষের ঢল। দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধা গার্ড অব অনার দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা 11টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই তাকে রাষ্ট্রীয় এই সম্মান জানানো হয়। এ সময় কিংবদন্তি এই তারকা শিল্পীকে এক নজর দেখতে ছুটে আসেন শোবিজের মানুষজনদের পাশাপাশি তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও। শোবিজের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, মনির খান, নকিব খান, শহীদুল্লাহ ফরাইজি, আসিফ ইকবাল, শেখ সাদী খান, মানাম আহমেদ, ইমন সাহা, নায়ক উজ্জ্বল সহ আরও অনেকে। এছাড়াও সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। এ সময় শহীদ মিনারে জনতার ঢল নামে দেশ বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার গতকাল রোববার সকাল 6:30টার দিকে মৃত্যুবরণ করেন। ধরে বেঁধে কাউকে নির্বাচনে আনবে না ইসি, জানালেন সিইসি। নির্বাচন কমিশন কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 5 সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আগাম জামিন পেলেন গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরে হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 5 সেপ্টেম্বর সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে 8 সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। গত বুধবার এ মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ফরিদপুরের আদালত। অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী আর নেই। নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার আমেরিকার স্থানীয় সময় বেলা 11:57 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাকিস্তানের জন্য দুঃসংবাদ, ভারতকে হারিয়েই হাসপাতালে রিজওয়ান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা 4 পরাজয়ের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। টুর্নামেন্টের চলমান আসরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
যেখানে প্রথম সাক্ষাতে হারের প্রতিশোধ দারুণভাবেই নেয় বাবর আহমেদ দল। এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে ভারতকে হারায় তারা। হাই ভোল্টেজ এই ম্যাচে ব্যাটে বলে সমান অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার মোহাম্মদ নওয়াজ জিতলেও জয়ের অন্যতম কারিগর ছিলেন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আউট হয়ে প্যাভিলিয়নে যাওয়ার আগে 6টি 4 ও 2টি 6 মারে 51 বলে 71 রান করেছেন তিনি। তবে ম্যাচ শেষে তার ব্যাপারে মিলেছে দুঃসংবাদ, যা পাকিস্তানের জন্য দুশ্চিন্তার। ভারতের বিপক্ষে কিপিং করার সময় পাওয়া চোটের কারণে ম্যাচ জিতেই হাসপাতালে ছুটতে হয়েছে রিজওয়ানকে। নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ সহ পাকিস্তানি গণমাধ্যমের খবর। ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই MRI করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে রিজওয়ানকে। 5 সেপ্টেম্বর আবার MRI স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।